হ্যালো বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে, অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বা টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন, আজকের যে ভিডিওর টপিক হচ্ছে আমরা কিন্তু ফেসবুক থেকে কিভাবে আমরা ভিডিও সরাসরি গ্যালারিতে ডাউনলোড করব। আর আমরা ফেসবুক চালাই না এমন কোনো মানুষ খুবই কম, সবাই কিন্তু আমরা ফেসবুক ইউজ করি। তো একটা অনলাইন মাধ্যম হচ্ছে এখন বড় একটা ফেসবুক। তো সেই ফেসবুক থেকে আমরা অনেক ভিডিও পছন্দ হয়, সেই ভিডিওগুলো আমরা কিভাবে ডাউনলোড করব, তো আমরা সেই ভিডিও করে ডাউনলোডগুলোই আমরা আজকে আপনাকে দেখাবো। দেখা গেছে আমাদের ফেসবুকে অনেক ভিডিও আমাদের পছন্দ হয়, সেটা কিন্তু আমরা ডাউনলোড করতে পারি না। তো আজকে যদি আপনারা পুরো ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে ফেসবুক থেকে আমরা ভিডিও ডাউনলোড করব। তো ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো ওই অ্যাপসটি আপনারা কোথায় পাবেন সেটা কিন্তু আপনারা প্লে স্টোরে পাবেন না। তো অ্যাপসটি কোথায় পাবেন সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেব। তো চলুন শুরু করা যাক আমরা কিভাবে ভিডিও ডাউনলোড করব। তো আমরা ফেসবুকে এখানে আসার পর মনে করেন যে একটা যে কোনো একটা জিনিস আমরা ডাউনলোড করব। মনে করেন যে আমরা এটা ডাউনলোড করতে চাচ্ছি। তো এই যে দিলদার দেখতেছেন, সবাই চিন পরিচিত একটা মানুষ, তো এই ভিডিওটা আমরা ডাউনলোড করব। তো সেটা ডাউনলোড করার ক্ষেত্রে আমাদের এখানে শেয়ার একটা অপশন নামে আছে, আমরা এখানে শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করলে এখানে আমাদের ফোনে যে অ্যাপসগুলো আছে, যেগুলো আপনার অনলাইন ইয়া, এগুলো আমাদের এখানে অ্যাপসগুলো শো করতেছে। তো আমরা এখান থেকে যে মোর অপশনে ক্লিক করব, এখানে সম্পূর্ণ অ্যাপসটা আনার জন্য এখানে আমরা মোর অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন ডাউনলোড নামে একটি অপশন আছে, এই যে সাইন আপ টু বি। তো আমরা এই অপশনটা আমরা ক্লিক করব। এই অ্যাপসটা আপনাদের লাগবে, বুঝছেন? তো এই অ্যাপসটা আমি কীভাবে ডাউনলোড করবো সেটা দেখাই দেব। তো এখানে একটু লোডিং নিচ্ছে। অবশ্যই আপনাদের ইন্টারনেটে কিন্তু কানেক্ট থাকতে হবে, বুঝছেন? তো একটু লোডিং নেওয়ার পর আমাদের এখানে সামনে পেজটা চলে এসেছে ফেসবুক। এই যে দেখেন ভিডিওটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। এই যে দেখেন আমরা যদি এই ভিডিওটা ডাউনলোড করি, এখানে এই যে ডাউনলোড, এখানে হাতের ডাইন পাশে এখানে দেখেন ডাউনলোড নামের একটি অপশন দেওয়া আছে, আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর আপনি কি এটা অডিওতে নামাতে চাচ্ছেন না ভিডিওতে নামাতে চাচ্ছেন, এখানে কিন্তু আপনার অপশন দেওয়া আছে। এই যে উপরে অডিও নামাতে পারবেন, নিচেরে আপনারা ভিডিও নামাতে পারবেন। তো যেহেতু এটা আমি ভিডিও নামাবো, এখানে ফার্স্টে প্রথমেটা আমি ক্লিক করব। তা আমরা যদি একটু এদিকে ইয়ে করি তাহলে এখানে দেখতে পারবো, এখানে এই যে দেখেন আমাদের ডাউনলোড অপশনটা চালু হয়ে গেছে। তো অবশ্যই আমার নেটটা একটু স্লো, এই জন্য ডাউনলোডটা স্লো হচ্ছে। ওই অ্যাপসটাতে আমরা চলে যাবো, যে দেখবো আমাদের এটা ডাউনলোড হচ্ছে কি না। এই যে দেখেন আগে অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে। আপনি খুব সহজে যেই কোনো আপনার ভিডিও ডাউনলোড করতে পারবেন, শুধু ফেসবুকের ভিডিও না, আপনি মেসেঞ্জার বলেন, ইউটিউব বলেন, এভরিথিং, সব অনলাইন মাধ্যম যেগুলো আছে আপনি ওগুলোতে ভিডিও এই অ্যাপসটার মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। তো আমাদের ভিডিওটি প্রায় ডাউনলোড প্রায় শেষের দিকে। এই যে দেখেন অলরেডি আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে, দেখছেন? খুব সুন্দর করে অবশ্যই ভিডিওটি প্লে করে দেখাইতাম, বাট দেখাতে পারতেছি না কারণ কপিরাইটের সমস্যা হতে পারে। তো এই জন্য আমি আপনাদের ওই অ্যাপসটা, এখন আমরা চলে যাব ওই অ্যাপসটা কীভাবে ডাউনলোড করব। তো এখানে অ্যাপসটা ডাউনলোড করার ক্ষেত্রে আপনাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজারটা ইউজ করব, এখানে ক্রোমে গেলাম। এখানে যাওয়ার পর এখানে আমরা এখানে উপরে লিখব এস এন, এই যে দেখেন স্ন্যাপ টু বি, এখানে আমরা এটা ক্লিক করব। এই যে দেখেন আমাদের এটা চলে আসছে। এটা কিন্তু আপনারা প্লে স্টোরে পাবেন না, এখানে ডাউনলোড, এখানে 2021 ডাউনলোড স্ন্যাপ টু বি, এখানে আপনারা যে কোনো একটা ডাউনলোড করে নেবেন। তো আজকের ভিডিও বড় বড় মতো এখানেই শেষ করতেছি। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ।